আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হলো ক্রিয়ার কাল। গত ক্লাসটাও ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাস ছিল প্রাথমিক ক্লাস পার্ট ওয়ান, আজকে প্রাথমিক ক্লাস পার্ট টু। গত ক্লাসে আলোচনা করেছিলাম চারটা কাল নিয়ে, সেখান থেকেই আজকে আলোচনা করব শুধু লো পাসে কম্পোজে নিয়ে, যার অর্থ অতীতকাল। লো পাসে কম্পোজে করার জন্য দুইটা গঠন প্রণালী আছে, একটা হলো সুজের সাথে অ্যাড ভেবকে ব্যবহার করে মূল ভেব পার্টিসিপ পাসে করে নিতে হয়, আর একটা গঠন প্রণালী হলো সুজের সাথে আভা ভেবকে ব্যবহার করে মূল ভেবকে পার্টিসিপ পাসে করে নিতে হয়। আর এত এবং আবহাওয়াকে ব্যবহার করতে হয় বর্তমান কালে যে কনজুগে করা হয় ওই রূপটাকে নিয়ে। যেহেতু দুইটা গঠন প্রণালী, তাহলে আমাদেরকে জানতে হবে কখন আমরা এত ব্যবহার করব, কখন আবহাওয়া ব্যবহার করব, তাই তো? নির্দিষ্ট কিছু ভেব আছে, এই নির্দিষ্ট ভেবগুলির সাথে এত ব্যবহার করতে হয়। এই নির্দিষ্ট ভেবগুলি ছাড়া বাকি যে ভেবগুলি থাকবে ওই ভেবগুলির সাথে আবহাওয়া ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই নির্দিষ্ট ভেবগুলি কি কি এগুলি চেনা, তাই তো? এই নির্দিষ্ট ভেবগুলিকে চেনার জন্য সুন্দর কিছু মেথড আছে। প্রথমত দেখাচ্ছি একটা খুব কমন একটা মেথড, এটা হলো ডক্টর এন্ড মিসেস ভ্যান্ডারথান, ট্রাম্প বা ট্রাম্প যেভাবে বলি। এখানে প্রত্যেকটা লেট দিয়ে একটা একটা করে ভেব হবে, ওই ভেবগুলি এত ব্যবহার করে পাসে কম্পোজি করতে হয়। তো যেই ভেব মনে রাখার জন্য আমরা এই মেথডটা শিখব, এই মেথডের মধ্যে এই শব্দটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখান থেকে কোন একটা লেট আবার বাদ গেলে মনে না থাকলে আরেক বিপদ, যে কারণে আমি আরেকটু ভেঙে ভেঙে দিয়েছি যেন একটু মনে রাখতে সুবিধা হয়। যেমন এখানে আছে ডক্টর এন্ড মিসেস ভ্যান দের ট্রাম্প, আমরা এখানে এইভাবে ভেঙে নিয়েছি ভ্যান দের ট্রাম্প, ঠিক আছে? তো প্রত্যেকটা লেট দিয়ে এক একটা ভ্যাব হবে। আমরা এখন ভ্যাবগুলিকে দেখি, দভনির হবনির মন্তে রেস্তে শক্তি ভনির আলে নেথ দেশন্দ অন্ত্রে রন্ত্রে তম্বে রতুর্ণে আহিবে মহির পাখতি পাশে। এই যে এখানে ১৭টা ভেব আছে, এই ১৭টা ভেব মুখস্থ করে রাখলে আমরা যখন পাশে কম্পোজ করব তাহলে খুব সহজেই এত ভেব ব্যবহার করে পাশে কম্পোজ করে ফেলতে পারবো। আরেকটা বিষয়, এই ভেবগুলিকে কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না, এই ভেবগুলিকে আমাদের কি করতে হবে, পার্টিসিপ পাসে করে নিতে হবে। এই নির্দিষ্ট ভেবগুলিকে মনে রাখার জন্য আরেকটা মেথড আছে, এই মেথডটা আমার কাছে খুবই ভালো লাগে। যেমন একটা স্টোরির মাধ্যমে ভেবগুলিকে মনে রাখতে পারি, যে আমরা প্রথমে কি করি, জন্মগ্রহণ করি, তাই না? তো একবার যখন জন্মগ্রহণ করি তাহলে কি জন্মিলে মৃত্যু হবে, তাই না? তাহলে বিপরীত শব্দ হিসেবে আমরা কি দেখতে পাই, মৃত্যু, জন্ম মৃত্যু। এর মধ্যে কি করি আমরা, বসবাস করি, তাই না, থাকি। এই থাকাটা কিন্তু কোনো জিনিস আছে এটা না, আমরা যে বসবাস করি সেই থাকা। তাহলে আমরা কি পেলাম, জন্ম মৃত্যু এর মাঝে পেলাম থাকা। এই থাকাটা আমরা যদি একটা বাড়ি কল্পনা করি, একটা বাসায়, এই গল্পের খাতিরে আর কি একটা দোতলা বাড়ি চিন্তা করতাম, তাহলে আমরা প্রথমে জন্ম নিলাম, তো আমরা একটা বাড়িতে যখন থাকবো তো সবসময় তো আর বাড়িতে থাকবো না, আমরা কোথাও যাব, তাই তো? তাহলে আমরা কি পেলাম, যাওয়া ভেব পেলাম। তো যেহেতু যাওয়ার প্রসঙ্গ আসছে, আবার তো বাসায় ফিরে আসবো, তাই না? তাহলে কি হবে, আসা। তাহলে যাওয়া আসা দুইটা ভেব পেলাম আমরা, এই আসা যাওয়ার মাঝে একটা ভেব পেলাম রিটার্ন করা। একটা বাসায় থাকি, তো বাসা থেকে বের হওয়ার জন্য মানে ঘর থেকে প্রথমে কি করতে হবে, বের হতে হবে, ঘর থেকে বের হওয়া অর্থাৎ শক্তি। তো ঘর থেকে যেহেতু বের হয়েছি, আবার যখন আসবো এই ঘরে, তাহলে ঘরের মধ্যে আবার ঢুকতে হবে, তাই না, প্রবেশ করতে হবে। তাহলে আমরা কি পেলাম, এই বের হওয়ার বিপরীত শব্দ পেলাম প্রবেশ করা অর্থাৎ অন্ত্রে। এখন ঘর থেকে বের হলাম, আমি তো বলেছিলাম দোতলা বাসায় থাকে, তাহলে নামতে হবে সিঁড়ি দিয়ে, তাহলে দেশ অর্থ নামা। যেহেতু আমরা কোথাও যাওয়ার সময় নামতে হচ্ছে, সিঁড়ি দিয়ে নামছি যাওয়ার জন্য, আবার যখন বাসায় আসবো তখন তো আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠা নামার সময় মানে পড়ে গেছি আর কি, সেই জন্য দিলাম কি তম্বে, এই উঠা নামার সাথে সম্পর্কিত তম্বে। তাহলে আমরা কি করলাম, যাওয়ার সময় বের হলাম, নিচে নামলাম, রওনা দেব এখন, পাকতি হলো রওনা করা। তো আমরা যদি কোথাও রওনা করি, তাহলে যখন আমরা বাসায় এসে পৌঁছবো, তাহলে পৌঁছানোটা তো এই রওনা করার বিপরীত শব্দ, তাই না? তাহলে পৌঁছানোটা কি আহিবে। তো এর মধ্যে আমরা অনেক কিছুই পাস করেছি, তাই না, সারাদিনে। এই যে এখানে আমরা কি ভেবগুলি পাচ্ছি, নেথ আলে শক্তি দেশন্দ পাখতি, এই পাঁচটা ভেব মনে রাখতে পারলে এই পাঁচটা ভেবেরই বিপরীত ভেবগুলিকে আমরা মনে রাখতে পারবো খুব সহজেই, তাই না? আর এই পাঁচটা পাঁচটা দশটা হয়ে গেল, দশটার সাথে যদি আমরা এই চারটা ভেব মনে রাখতে পারবো না, কারণ এগুলির একটার সাথে একটা রিলেটেড কিন্তু ভেবগুলি, তাই না? এখন এই ১৪টা ভেব মোটামুটি মুখস্থ করলেই হয়ে যাবে। আর যে বাকি কিছু ভেব আছে, যেমন ভনিরের সাথে আছে রভনির, দভনির, তারপর রন্ত্রের সাথে আছে রন্ত্রে, মানে এর যুক্ত করে যে পুনরায় যে কাজগুলি করা আর কি, এইগুলির সাথেই যুক্ত। এগুলি এটা মনে রাখলেই বাকি দুইটা মনে রাখা যাবে, যেমন ভনির রভনির দভনির, অন্ত্রে রন্ত্রে, তাহলেই তো হয়ে গেল না? তো নিশ্চয়ই খুব সহজে মনে রাখা যাবে এখন থেকে। তো আমরা জানলাম কোন কোন ভেব গুলিকে এড ভেব যুক্ত করে পাসে কম্পোজ করতে হয়, আর এখন দেখবো ওই ভেব গুলিকে কিভাবে পার্টিসিপ পাসে করতে হবে, ঠিক আছে? প্রথমে দেখবো নিয়ম মেনে যে ভেব গুলিকে পার্টিসিপ পাসে করা যায় খুব সহজেই।
যেমন এখানে আছে মজে পাহলে দোনে আলে, অর্থাৎ ভার্বের শেষে যখন ও এহ থাকে ওই ভার্বগুলিকে খুব সহজেই পার্টিসিপ পাসে করা যায়। এই ভার্বের শেষের এহটাকে বাদ দিয়ে এই ও এর উপরে একটা অ্যাকসেন্ট এগু বসিয়ে দিলেই পার্টিসিপ পাসে করা হয়ে যায়। আর ফরাসিতে ম্যাক্সিমাম ভার্বগুলি এই রকমের, যেগুলি ও এহ দিয়ে শেষ হয়েছে। আর দ্বিতীয় নিয়মটা হলো ই এহ দিয়ে যেই ভার্বগুলি শেষ হয়, যেমন ফিনেহ দোরমিহ, যেমন ফিনেহ দোরমিহ পাখতিহ রিহ, এই ভার্বগুলিকে শেষের একটা বাদ দিলেই পার্টিসিপ পাসে হয়ে যায়, একেবারেই সহজ নিয়ম। কিন্তু সহজ নিয়মটা হলে কি হবে, নিয়মটা সহজ হলেও কাজটা এত সহজ না। অর্থাৎ ই এর দিয়ে শেষ হয়েছে এরকম সব ভার্বই এইভাবে পার্টিসিপ পাসে করা যাবে না। তাহলে কি করতে হবে, ইরেগুলির ভার্বগুলিকে পার্টিসিপ পাসে করার জন্য আসলে কোনো নিয়ম নেই, একেবারে মুখস্থ করে নিতে হয়। তারপরেও কিছু কিছু নিয়ম আছে একটু মনে রাখার জন্য সুবিধা হয়, সেইগুলি দেখাচ্ছি। যেমন এখানে আছে ও ই এহ, ই এহ দিয়ে একটু আগে যেটা দেখিয়েছি এটার সাথে পার্থক্যটা হলো এখানে উচ্চারণটা হবে ওয়া, যেমন আ ভুয়া ভুয়া বোয়া, ওয়া দিয়ে যেই ভার্বগুলি উচ্চারণ হয় ওই ভার্বগুলিকে পার্টিসিপ পাসে করতে হয় শেষে একটা ইউ বসিয়ে। যেমন এখানে আবুয়া এ ইউ, ভুয়া ভু, বুয়া ডু, এখানে আবার একটা এ আছে, তারপর উচ্চারণটা যেহেতু ওয়া এই জন্য আমি এই গ্রুপে রেখেছি সাবুয়া সু। এখানে ম্যাক্সিমামই কিন্তু প্রথম লেটটা বসিয়ে সাথে ইউ বসিয়ে দিলেই হচ্ছে, পুভুয়া পু দোভুয়া দু, এই ইউর মধ্যে কিন্তু একটা আকস সেই কমপ্লেক্স বসিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, ভুলু আর ভুলু। এখানে আবার ভুল সবটাই লিখতে হবে, রিসু ভুয়া রিসু, এই সের মধ্যে আবার একটা লেজ আছে সেদিল আছে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, খুয়ার খ্রু এটার মধ্যেও আছে, তারপর ওয়া যেহেতু এই জন্যই তো বললাম একটু আগে এই গ্রুপে রেখেছি খুয়া খ্রু, ফালুয়ার ফালু, আপের সেফুয়া আপের সিউ। এখানে আছে কি ই এহ ও, ই এহ ও থাকলে শেষে হয় কি ই তে, যেমন ফ্যাক হয়ে যায় ফে, একরির একরি, দির দি, প্রদুই প্রদুই, কনস্ট্রুই কনস্ট্রুই, কন্দুই কন্দুই। এখানে আছে এহ ও, আর যে ভার্বের শেষে এর ও আছে ওই ভার্বগুলি পার্টিসিপ পাসে হয় শেষে ই এস যোগ হয়ে, যেমন ফ্রন্দ হয় ফ্রি, আফ্রন্দ আফ্রি, কমফ্রন্দ কমফ্রি, ম্যাথ মি, রম্যাথ রমি। ব্যতিক্রমী যে ভার্বগুলি আছে সেগুলি আসলে কোনো নিয়ম কানুন মেনে চলবে না, একেবারেই আলাদা, কোনোটা এই ঘরে কোনোটা এই ঘরে কোনোটা এই ঘরের সাথে মিলবে, কিন্তু মুখস্থ করতে হবে একেবারেই আলাদাভাবে, ঠিক আছে। যেমন এথ এতে, ন্যাথ নে, ভনির ভনু, দোভনির দোভনু, লিহ লু, ভিভ ভেগু, কনেথ কনু, দিসপাহেত দিসপাহু, সুইভ সুইভি, অফরির অফেহ। এখানে শুধু ভার্বগুলিকে আমি পার্টিসিপ পাসে করে দিয়েছি, তো উচ্চারণ আর অর্থগুলি এখানে লিখে দেইনি, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি উচ্চারণ আর অর্থ দিয়ে আরেকটা ভিডিও করে দেবো ছোট করে, ওই ভিডিওটা দেখে নেবেন। এখানে এড ব্যবহার করে পাসে কম্পোজ করা হয়েছে আলে ভার্বকে, আর এখানে আভা ভার্বকে ব্যবহার করে পাসে কম্পোজ করা হয়েছে মজে ভার্বকে। এড ভার্বের বর্তমান কালে কনজুগে করা রূপটাকে এখানে নিয়েছি, আর এখানে আভাভের বর্তমান কালের কনজুগের রূপটা এখানে নিয়েছি। তবে এখানে আরেকটু বিষয় জানার আছে, সেটা হলো এই আলে ভার্বের সাথে একটা অ যুক্ত করা আছে, কারণ হলো সুজেটা যখন মহিলা হয় তখন এই ভার্বের সাথে একটা অ বসে, অর্থাৎ এত যুক্ত করে যখন পাসে কম্পোজ করব তখন যেই ভার্বগুলি আছে ওই নির্দিষ্ট করা যেই ভার্বগুলি আছে যখন সুজেটা হবে মহিলা তখন একটা অ বসাতে হবে, আর যখন প্লুরিয়াল হবে তখন একটা এস বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আর এখানে এটা বসাতে হবে না, যেমন এখানে জসুই জালে, এটা যদি একজন মহিলা বলে থাকে তাহলে এখানে একটা অ বসবে, আর যদি পুরুষ হয় তাহলে শুধু এই আলে এটুক পর্যন্তই হবে। আর এখানে যেহেতু এল মহিলা এই জন্য কিন্তু আমি অলরেডি বসিয়ে রেখেছি একটা অ। এখানে নু ভু ইল এল, তো এগুলি হলো প্লুরিয়াল এই জন্য এস বসেছে। এখানে যদি মহিলারা হয় তখন কিন্তু এই ওটা বলবে এস এর আগে। তো এখানে কি শিখলাম, যখন আমরা এড ভার্ব দিয়ে পাসে কম্পোজ করব তখন সুজে যদি মহিলা হয় তখনই একটা ও বসবে মূল ভার্বের সাথে, আর যদি সুজে প্লুরিয়াল হয় তাহলে এস বসবে, ঠিক আছে না। তাহলে আজকের মতো এখানেই শেষ করি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।